নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বায়োফ্লক কি এবং বায়োফ্লক বানিয়ে আপনি কিভাবে বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ করে মাসে লাখ টাকারও বেশি ইনকাম করতে পারবেন তার সম্পূর্ণ তথ্য দেব। অর্থাৎ বায়োফ্লকের টোটাল কনসেপ্টটা যেমন আমি আপনাদের ক্লিয়ার করে দেব, ঠিক তেমনি কিভাবে কত টাকা ইনভেস্ট করে আপনি বায়োফ্লক বানিয়ে বিজনেস শুরু করবেন তার ফুল গাইডেন্স দেব। বন্ধু, আপনারা দেখছেন ডটকম টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা সেই সমস্ত আইডিয়ার মধ্য থেকে একটি আইডিয়া বেছে নিয়ে শুরু করতে পারেন নিজের একটি স্বাধীন ব্যবসা। আর তাই বন্ধু, আজকে এই ভীষণই প্রফিটেবল ব্যবসার নতুন ধরনের কনসেপ্টটা আপনাদের সামনে আনা, যাতে আপনারা একটা সঠিক বিজনেস প্ল্যান নিয়ে নিজেদের জমানো কিছু টাকা ইনভেস্ট করে আর সঠিক ট্রেনিং নিয়ে এই বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন এবং এর সুবিধা নিয়েই ব্যবসাটিকে ধীরে ধীরে বড় করতে পারেন বন্ধু। আর আজকে একথা প্রমাণিত বন্ধু, আপনি যদি সঠিক প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে এই একটা বায়োফ্লকই হতে পারে আপনার জীবনে ঘুরে দাঁড়ানোর অবলম্বন। বিশেষ করে ঠিক এই সময়ে যখন অর্থনীতির গতি প্রকৃতি নিম্নমুখী, তাহলে আপনি শুরু করবেন কিভাবে? সেই জন্যই তো এই ভিডিও বন্ধু। বায়োফ্লক কি, কিভাবে কাজ করে, আপনি কিভাবে বায়োফ্লক লাগাবেন, কত টাকার ইনভেস্টমেন্ট লাগবে, এই সমস্ত জানতে ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু। নতুন ধরনের এই ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে ডটকম টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য ডটকম টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধু, মাছ চাষ বলতে আমরা এতদিন কি বুঝে এসেছি? এই যে জেলেরা পুকুরে, ঝিলে, লেকে, খালে মাছ চাষ করে আর সেই মাছ সময় হলে তুলে বাজারে এনে বিক্রি করে, ব্যাস এটাই তো। এবার এই মাছ চাষটাই যদি বিজ্ঞান ভিত্তিক হয়ে যায়, বা ধরুন আপনার পুকুর নেই বা অন্যের পুকুর জমা নিয়ে মাছ চাষ করার মতো অত টাকাও নেই, তাহলে আপনি কি করবেন? তাই জন্যেই এই বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ বন্ধু, বায়োফ্লক। স্ক্রিনের ভিডিওতে যেমনটা দেখছেন, পুকুর ছাড়া মাছ চাষ, অর্থাৎ আপনার বাড়ির যে কোনো ফাঁকা জায়গায়, ছাদে, ব্যালকনি বা বাড়ির পিছনে এই ধরনের কৃত্রিম ট্যাঙ্ক বানিয়ে আপনি তাতে মাছ চাষ করবেন। কী ধরনের মাছ? শিঙি, মাগুর, কই, ল্যাটা, তেলাপিয়া, চিংড়ি প্রভৃতি মাছ, যাদের বাজারে চাহিদা ও দাম দুটোই থাকে বেশি। আর এইভাবে মাছ চাষ করার পদ্ধতিটাই হলো আধুনিক বিজ্ঞান ভিত্তিক বায়োফ্লক নির্ভর চাষ। তাহলে বন্ধু, বায়োফ্লক হলো এই কৃত্রিমভাবে বানানো ট্যাঙ্ক যাতে আমরা বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ করি। বন্ধু, এই বায়োফ্লকের মাধ্যমে মাছ চাষ সারা পৃথিবী জুড়ে ভীষণই জনপ্রিয় হচ্ছে আজকে। কেন জনপ্রিয় হচ্ছে, কি সুবিধা আছে এই পদ্ধতিতে মাছ চাষের, চলুন একবার দেখে নিই। নাম্বার ওয়ান, কম পুঁজি বিনিয়োগ, অর্থাৎ প্রথাগত পদ্ধতিতে অন্যের পুকুর জমা নিতে যা খরচ তার থেকে অনেক কম টাকায় আপনি একই পরিমাণ মাছ চাষ করতে পারবেন এই বায়োফ্লকে, অর্থাৎ খরচটা আপনার কিন্তু কম হয়ে গেল। নাম্বার টু, বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ বলে মাছের বৃদ্ধি দ্রুত, তাই উৎপাদন ব্যয় কম। নাম্বার থ্রি, মাছের মর্টালিটি রেট, অর্থাৎ মাছ মরে যাওয়ার প্রবণতা অনেকটাই কম, অর্থাৎ কম সংখ্যক মাছ মরে যায় এই পদ্ধতিতে মাছ চাষের সময়। তবে অবশ্যই তার জন্য ট্রেনিং নিতে হয় বন্ধু, প্রপার ট্রেনিং। আর নাম্বার ফোর, যেহেতু জাওলা জাতীয় মাছ, অর্থাৎ শিঙি, মাগুর, কই, ল্যাটা প্রভৃতি জাতীয় মাছ চাষ হয় এই বায়োফ্লকের মাধ্যমে, তাই মাছের ভালো ডিম্যান্ড আছে অলরেডি মার্কেটে, আর মার্কেটে নিয়ে গেলে দামটাও ভালো পাওয়া যায় এই মাছের। তাই ট্রেনিং নিয়ে যারা এই পদ্ধতিতে মাছ চাষের ব্যবসায় একবার নেমেছেন তারা কেউই আর পিছন ফিরে তাকাননি বন্ধু, এতটাই সুবিধা আছে বা প্রফিট আছে এই ব্যবসাতে। তো সুবিধা তো জানলেন, এবার অসুবিধাটাও তো জানতে হবে বন্ধু। অসুবিধা বা রিস্ক কোথায় চলুন দেখে নিই। নাম্বার ওয়ান, উপযুক্ত ট্রেনিং ছাড়া এই ভিডিও দেখে এই পদ্ধতিতে ব্যবসা শুরু করা যায় না, অর্থাৎ বিজ্ঞান ভিত্তিক চাষটা আপনাকে শিখতে হবে। জল কীরকম দরকার, মাছ কীরকম দরকার, তার কীরকম ফিডিংয়ের প্রয়োজন, তা আপনাকে সব কিছু জানতে হবে দু তিন দিনের একটি ট্রেনিং নিয়ে, অর্থাৎ দু তিন দিনের একটি ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে আপনার জেলাতেই বা আপনার পার্শ্ববর্তী জেলার কোনো একটা জায়গায় গিয়ে। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা অসুবিধা নয়, আদতে আমাদের লাভই হবে যদি আমরা শিখে নিয়ে ব্যবসায় নামি। নাম্বার টু, সঠিক মাছের চারা আপনাকে উপযুক্ত ব্রিডিং ফিশারি থেকে আনতে হবে, সেটা হতে পারে আপনার জেলার পাশের জেলা থেকে, আশেপাশের পুকুর থেকে পাওয়া যায় না প্রপার ব্রিডিং করা মাছের চারা, তাই এটা একটা অসুবিধার সমান ধরতে পারেন যে দূর থেকে আপনাকে চারা আনতে হবে।
নাম্বার থ্রি, বায়োফ্লকের একটা সেলফ লাইফ থাকে বন্ধু, অর্থাৎ বায়োফ্লকের যে ট্যাঙ্ক আমরা বানাই মোটামুটিভাবে 10 বছর, 12 বছর, 15 বছর বা কোনো একটা 7-8 বছর পর্যন্ত টেকে। তারপর সিস্টেমের কিছু অংশ অর্থাৎ একটা পার্টিকুলার অংশ আপনাকে চেঞ্জ করতে হবে ওই 7-8 বছর কি 10 বছর ছাড়া ছাড়া। তবে অবশ্য তার জন্য ট্যাঙ্ক বানানোর সমান খরচ হয় না, ট্যাঙ্ক বানানোর 40% খরচটাই হয়ে থাকে ওই ট্যাঙ্কের কিছু অংশ চেঞ্জ করবার জন্য। তো এগুলো গেল অসুবিধার দিক। তবে মোটের ওপর এই অসুবিধাগুলো কিন্তু আদতে অসুবিধাই নয় যদি আপনি পুকুরে মাছ চাষের সঙ্গে কম্পেয়ার করে থাকেন। তাহলে বন্ধু বায়োফ্লক কি জানা গেল, এবার আসি আপনি কিভাবে বায়োফ্লক বানাবেন বা বায়োফ্লক বানাতে কি কি প্রয়োজন পড়ে বা তার ইনভেস্টমেন্ট কিরকম হয় বা কোথা থেকে ট্রেনিং পাবেন সেই সমস্ত প্রসঙ্গে আলোচনায় আসা যাক। বন্ধু বায়োফ্লক বানাতে ন্যাচারালি অনেক কিছু উপাদান সামগ্রী আমাদের মার্কেট থেকে কিনতে লাগে। যেমন নাম্বার ওয়ান হচ্ছে লোহার ফ্রেম আপনাকে কিনতে হবে, অর্থাৎ ট্যাঙ্ক বানানোর জন্য যে ফ্রেম ট্যাঙ্কের আকৃতি সেটা আমাদেরকে কিনতে হবে। তারপর ট্যাঙ্ক বানানোর জন্য তারপুলিন কিনতে হবে, যেটা নীল রঙের যে প্লাস্টিকের মতো যেটা দেখছেন এটাকে বলা হয় তারপুলিন। এর সঙ্গে আমাদের পাম্প সেট কিনতে হবে কন্টিনিউয়াস জল সাপ্লাই দেওয়ার জন্য। তারপর আমাদের 24 ঘন্টার জন্য ইলেকট্রিসিটি লাগবে। এছাড়া প্রথম বায়োফ্লক তৈরি করতে চাইলে অনেক রকম যন্ত্রপাতি এবং মাছ চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী আপনাদেরকে প্রথমেই কিনতে হবে। তো কী কী কিনতে হবে না কিনতে হবে এইগুলি আপনি ট্রেনিংয়ের মাধ্যমেই জেনে যাবেন। প্রথমে নিজে বানানো যায় না বন্ধু, এটা পরিষ্কার কথা। আপনি নিজে ভিডিও দেখে বা কীভাবে বানাতে হয় দেখে আপনি কিন্তু তারপুলিন কিনে নিয়ে এসে, ফ্রেম কিনে নিয়ে এসে একটা বায়োফ্লক বানাতে পারবেন না, প্রথমে বানানো যায় না। প্রশিক্ষিত সংস্থাকে অর্ডার দিয়ে এই বায়োফ্লক বানানো হয় প্রথমে। এবার সেটি আপনি দেখার পর বা আপনার 4-5টি বায়োফ্লক অলরেডি থাকার পর আপনি মোটামুটি সিস্টেমটি জেনে যেতে পারবেন, তারপর আপনি নিজে চেষ্টা করতে পারবেন বায়োফ্লক বানানোর জন্য। অর্থাৎ প্রথমে আপনি যখন এই ব্যবসায় নামবেন তখন আপনাকে কোনো প্রশিক্ষিত সংস্থাকে অর্ডার দিতে হবে বায়োফ্লক বানানোর জন্য। সাধারণত ট্রেনিং দেওয়া হয় যে সমস্ত সরকারি বা বেসরকারি সংস্থা থেকে, তারাই ট্রেনিংয়ের শেষে সব বন্দোবস্ত করে দেয়। অর্থাৎ আপনি যেখান থেকে ট্রেনিং নেবেন, ট্রেনিং শেষ হয়ে গেলে তারাই আপনাকে সমস্ত ঠিকানা দিয়ে দেবেন, অর্থাৎ কোথা থেকে আপনি বায়োফ্লকের জন্য অর্ডার করবেন, কোথায় আপনি ফিডিংয়ের সামগ্রী পাবেন, কোথায় মাছ পাবেন সবই। অর্থাৎ এই ব্যবসায় নামতে গেলে প্রাথমিকভাবে আপনাকে ট্রেনিংয়ের উপর নির্ভর করতে হবে। আপনার উপযুক্ত প্রশিক্ষণের দরকার যাতে আপনি এই ব্যবসায় লাভ দেখতে পান। তাই আপনি কোথা থেকে ট্রেনিং নেবেন চলুন এবার আসা যাক। বন্ধু পশ্চিমবঙ্গের অনেক জেলাতেই বেসরকারি উদ্যোগে ট্রেনিং হয়, এমন কয়েকটি ট্রেনিং সেন্টারের নাম এবং ফোন নাম্বার আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এছাড়া ত্রিপুরা রাজ্যে, আসাম রাজ্যে এমন অনেক বায়োফ্লক ট্রেনিং সেন্টার রয়েছে যেখান থেকে আপনারা ওই এলাকা থেকে ট্রেনিং নিতে পারবেন, আপনাদের বাড়ি যদি ওই রাজ্যে হয়ে থাকে। এমনকি বাংলাদেশেও বহু জায়গাতে ট্রেনিং দেওয়া হয়, আপনাদের যাদের বাড়ি বাংলাদেশে আপনারা সেই সমস্ত ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নেবেন। তাই আপনাদের সুবিধার্থে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, আসাম রাজ্য থেকে এমনকি বাংলাদেশেরও কয়েকটি বায়োফ্লক ট্রেনিং সেন্টারের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করছি ডিসক্রিপশন বক্সে। তবে মনে রাখবেন বন্ধু, এই সমস্ত সংস্থার সঙ্গে আমাদের চ্যানেলের কোনো সম্পর্ক নেই, তাই ভালো করে খোঁজ নিয়ে যাচাই করে তবেই আর্থিক লেনদেন করবেন। বন্ধু মনে রাখবেন, কোনো একটি জায়গাতে খোঁজ নিয়ে যথেষ্ট নয়, আপনাকে প্রত্যেকটি সেন্টারে খোঁজ নিয়ে তবেই আপনি কিন্তু একটা কনসেপ্ট তৈরি করতে পারবেন কীরকম খরচ হয় বা কী ধরনের ট্রেনিং প্রসেসটির মধ্যে দিয়ে আপনি যেতে পারবেন। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভালো করে খোঁজ নিন, যাচাই করুন, তারপর আপনি ট্রেনিং প্রসেসে যাবেন। কারণ ট্রেনিংয়ের জন্য হয়তো দেখলেন আপনার খরচ কম, কিন্তু তারপর দেখবেন ওই ট্রেনিং সেন্টার থেকে আপনাকে সমস্ত কিছু কিনতে হচ্ছে, এমনটা যেন না হয় বন্ধু। আপনি প্রশিক্ষণ নেওয়ার পর নিজের স্বাধীনতাতে যেখান থেকে খুশি আপনি বায়োফ্লক, নানা রকমের যন্ত্রপাতি বা মাছের চারা কিনতে পারবেন। তাই সবার প্রথমে আপনাকে ভালো করে যাচাই করতে হবে ট্রেনিং সেন্টারগুলিতে বা তাদের কথা থেকে আপনাকে বুঝতে হবে তারা কী উদ্দেশ্য নিয়ে চলছে। বন্ধু বায়োফ্লক যেহেতু বিজ্ঞানভিত্তিক একটা ফার্মিং প্রসেস, তাই এর ট্রেনিংটা কিন্তু ভীষণই জরুরি। ট্রেনিং ছাড়া আপনি যদি এই পদ্ধতিতে নামেন বিজনেস করতে, হয়তো দেখবেন আপনার মাছের চারা মারা যাচ্ছে, জলের রং পাল্টে যাচ্ছে, বেশি খাবার দিচ্ছেন, তো এই সমস্ত জানা কিন্তু ভীষণই প্রয়োজন। তাই আমি বারবার সাজেস্ট করব, উইদাউট ট্রেনিং আপনি এই বিজনেসে নামার কথা ভাববেনই না, এবং ট্রেনিংটা যেন হয় উপযুক্ত মানের এবং উপযুক্ত জায়গা থেকে। এবার সব থেকে ভাইটাল পয়েন্টে আসি বন্ধু, কত টাকার ইনভেস্টমেন্ট প্রয়োজন এই বায়োফ্লক বিজনেসে নামতে গেলে। বন্ধু প্রথম থেকে শুরু করতে চাইলে খরচ একটু বেশি হয়, কারণ সব মেশিন, সমস্ত রকম যন্ত্রপাতি আপনাকে সেট হিসাবে কিনতে হবে। তাই প্রথম বায়োফ্লকটি তৈরির জন্য সব থেকে বেশি খরচ হয়ে যায়। এরপর একবার এই বিজনেসে নেমে গেলে আপনার যেহেতু সেট অলরেডি রয়েছে, আপনি শুধু ট্যাঙ্ক বাড়াবেন, তার এক্সট্রা খরচগুলি আপনার কিন্তু যোগ হবে। তবে এই মার্কেটের হিসাব যদি ধরা যায়, এই মুহূর্তে মোটামুটি 5,000 লিটারের যদি একটি ট্যাঙ্ক আপনি বানান, ওই তারপুলিন দিয়ে আর ফ্রেম দিয়ে আপনার ট্যাঙ্ক বানাতে খরচ পড়বে 12,000 থেকে 15,000 টাকা মতো। তবে এটাই শেষ নয়, আপনাকে এর সঙ্গে যাবতীয় পাম্পের সেট, জল পরিশোধনের যন্ত্রপাতি, ওষুধ, এই সমস্ত কিছু কিনে এবং চারা
5 পর্যন্ত কিনে একটা 5000 লিটার ট্যাংকের জন্য খরচ গিয়ে দাঁড়াবে 30000 থেকে 35000 টাকা পর্যন্ত, অর্থাৎ টোটাল মাছ চাষ শুরু করা পর্যন্ত। এবার আপনি সেই হিসাবে প্রথমে একটি ট্যাঙ্ক বসাতে পারেন এবং সেই ট্যাঙ্কের ইনকামকে আপনি পরের ট্যাঙ্ক বানানোর জন্য ব্যবহার করতে পারেন। এইভাবে আপনি ধীরে ধীরে ব্যবসা কিন্তু বড় করতে পারবেন। অর্থাৎ প্রাথমিকভাবে আপনি ট্রেনিং শুদ্ধ নিয়ে যদি একটা 40000 টাকার বাজেট রাখেন, আপনি 5000 লিটার একটি ট্যাঙ্ক দিয়ে এই ব্যবসা নামতে পারবেন বন্ধু। এবং একটা ট্যাঙ্ক বসিয়ে তাতে মাছ চাষ করে মাছ বিক্রি করে যে টাকা আপনি প্রফিট পাবেন, সেই টাকাতে যদি আবার একটা ট্যাঙ্ক বানান, এইরকমভাবে কিন্তু আপনি এক বছরে 3 থেকে 4টি পর্যন্ত নতুন ট্যাঙ্ক বানাতে পারবেন ওই একটা ট্যাঙ্কের ইনকাম থেকেই। এইভাবে যদি আপনি একের পর এক ব্যবসাকে বড় করতে থাকেন, তাহলে মোটামুটিভাবে 2 বছর পর আপনার মাসিক ইনকাম 50000 টাকা যে পেরিয়ে যাবে, এটুকু আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বন্ধু। তাহলে এবারে আসি ওই ইনকামের প্রসঙ্গেই বন্ধু। আপনি যদি ওই 5000 লিটারের একটি ট্যাঙ্ক বানান এবং তাতে আপনি যে কোনো একটি মাছ চাষ করেন, সিঙ্গি হোক, মাগুর হোক, কই হোক, অর্থাৎ যেই মাছের ডিমান্ড মার্কেটে হাই এবং রেটটাও পাওয়া যায় হাই, সেই মাছ যদি আপনি চাষ করেন, তাহলে মোটামুটিভাবে 4 মাস যদি সময় দেন মাছে বড় হতে, অর্থাৎ মোটামুটি 100 গ্রাম প্রতি মাছের ওজন হতে যদি 4 মাস সময় দেন, তাহলে 4 মাস পর থেকে আপনি একটা স্টেডি ইনকাম পেতে পারবেন, কারণ সেই প্রফিটের টাকায় আপনি আবার নতুন করে চাষ করতে শুরু করবেন। তো এইভাবে মোটামুটিভাবে যদি আপনি ব্যবসা রানিং করে নেন, তাহলে 1 বছরের মধ্যে আপনার 30 থেকে 40000 টাকা প্রতি মাসে ইনকাম থাকবে বন্ধু। তবে একটা বায়োফ্লকে অবশ্যই নয়, আপনি সেই টাকাতে আবার নতুন বায়োফ্লক করবেন সেই হিসাবে কিন্তু, কারণ যেরকম সাইজের মাছ সেই রকম হিসাবে আপনার ট্যাঙ্কের প্রয়োজন পড়বে এবং অন্য অন্য ধরনের মাছের জন্য এক এক ধরনের বায়োফ্লকের প্রয়োজন পড়বে। তাই আপনার সবথেকে বেস্ট হচ্ছে এই প্রসেসটা ভালোভাবে জেনে নেওয়া, তার জন্য আপনাকে ট্রেনিং প্রসেসে যেতে হবে। ট্রেনিংয়ের মাধ্যমে আপনি মাছের ধরন, কীরকমভাবে চাষ করা যায়, কীভাবে বৃদ্ধি হয় মাছের, এই সমস্ত কিছু জানতে পারবেন। তাই আমি আপনাদের প্রথমেই সাজেস্ট করব আপনি ট্রেনিং নিন বন্ধু, একটা বাজেট ঠিক করুন আর এই ব্যবসা নেমে পড়ুন বন্ধু। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বন্ধু। এই বায়োফ্লক নিয়ে আরও ভিডিও আমি আপনাদের জন্য আনবো আগামী দিনে। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।